তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমার মতন একদম বিন্দাস আছো। এটা হচ্ছে পার্ট টু। পার্ট ওয়ানে তোমরা দেখতে পেলে এখান আমার থেকে মতন যাওয়ার, আছো বিন। তো পার্ট ওয়ানে তো বলেছিলাম যে এখান থেকে আর কি পার্ট টু করবো, তো এখানে যাচ্ছি। তোমরা ড্রেস দেখে বুঝেই যাচ্ছ কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি এখানে পুজোয়, তো মানে কি পুজো, সরি, লক্ষ্মী পূজা, মানে লক্ষ্মী পুজো আর কি। তো পুজোয় যাচ্ছি, তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর সবাইকে জানাচ্ছি গুড ইভিনিং। এই যে সন্ধ্যাটা দিয়েছি, ওই দেখো একটু আর কি জ্বালানো রয়েছে। আর আর এই দেখো পেন্টিং করছে, এই যে খালি গায়ে, আর এই যে পেন্টিং বানাচ্ছে। চলো, আমি তো একদম রেডি। এই দেখো ড্রেস, তো ঠান্ডা পপটা খেয়ে নিই, ঠান্ডা পপ খেয়ে নিই। আসছে, জানলাটা আটকিয়ে নি। হ্যাঁ, কি তো বাবা চলে যাচ্ছে, আমরা একটু পরে যাবো, মানে যাবোই এখনই, কারণ সবাই রেডি হয়নি। তো আমি তো রেডি একদম ফিট ফাট, কিন্তু এখন অনেক কেউ রেডি হয়নি, মা তারপরে মামি অনেক কেউ আছে, অনেক গ্যাং ধরে যাব, গ্যাং ধরে আসবো। তো চলো তোমাদের সাথে রাস্তায় দেখা হচ্ছে। টাটা, আটা পপটা খেয়ে নি। বন্ধুরা, আমরা রাস্তায় চলে এসেছি। এই যে রাশির ড্রেসটা আর কি, এই যে থামনেলে দেখে নিও, আর মিশোতে অর্ডার করেছি এটা। আর রোড লাইট, হালকা একটু রোড লাইট আছে, তো সেখানেই আমি আর কি ভিডিও করছি। ওই যে মা আর মামি বসে রয়েছে, এই যে দাদা, আর আরো কয়েকজন আসছে ওই যেখানে। চলো পুজো দেখাচ্ছে। আমরা আসার সাথে সাথেই আমাদের মানে আর কি খেতে বসে গিয়েছে। দেখো কত মানুষ, অনেক মানুষ হয়েছে পরে, এখন তো বসাচ্ছে আর কি, প্রথম, এটাই প্রথম বৈঠক আর কি, যাই বলো, আমি অত একটা জানি না। তো দেখো দিদিকে দেখিয়ে দিলাম, আর একটা দিদাও ছিল, দেখিয়ে দিলাম। আর এটা হচ্ছে মন্দির, সেই সময় দেখাতে পারিনি কারণ মন্দিরটা বন্ধ ছিল, কারণ জানি না, মনে হয় ঠাকুর খাচ্ছিল, তো তার জন্য মন্দিরটা আর কি বন্ধ হয়ে গিয়েছিল, তার জন্য দেখাতে পারিনি। সবাই খেতে নিচ্ছি, গুড, কি বলবো জানি না, বুঝে পারছি না, এটা রাত্রেবেলার মানে শুরু করছি, তো কালকের আর ব্লগটা অন করতে পারিনি, মানে আমার এত কাশি শুরু হয়েছে সকাল থেকে আর কি, এত কাশি, তো আমি ব্লগটা আর কি শুরু করতে পারলাম না, এই যে এখনও কাশি হচ্ছে। তো শুয়েছিলাম, শুয়ে দেখো চুলের অবস্থা এই অবস্থা, আর এতক্ষণ ধরে ফোনই ঘেটছিলাম, আর কাশি যে অবস্থা, ওই ওষুধ খেয়ে কোনো অবস্থা হচ্ছে না। তো যে জিনিসটা আসছে তার জন্য জায়গা এখানে করে রেখেছি, তোমরা কালকেই দেখতে পারবে ব্লগে। তো আজকে তো ব্লগটা এখানে এন্ড করে দেবো, কালকে সকাল থেকে নতুন ব্লগ স্টার্ট করব। তো আজকে কি রান্না করেছে মা তোমাদের দেখিয়ে দিই, চলো। আর এই যে গাছি টেবিলটা ছিল, সেই টেবিলটা আমি এখানে রেখেছি, এই দেখো চুটটি একটু ঘর, তাতে অনেক কিছু রাখা। চলো এই ঘরে যাইনি, এগুলো দেখি দি কি রান্না করেছে। তো বন্ধুরা দেখো, প্রথমে এখানে ভাত রয়েছে, এখানে আলু সিদ্ধ দিয়েছে আর লঙ্কা এক কটা সিদ্ধ দিয়েছে, মা খাবে করে, তো তার জন্যে। আর এখানে হচ্ছে গিলা তরকারি, মানে মুরগির গিলা, তো এটা খেতে দারুণ লাগে খেতে মুরগি আমার। গিলা, তারপরে আরো অনেক কিছু আছে, ওইসব নিয়ে খেতে অনেক ভালো লাগে। তো
শুয়েছিলাম, এই যে এখানে শুয়েছিলাম, অনেকক্ষণ ফোন ঘেঁটেছিলাম, মানে শর্ট ফিল্ম দেখছিলাম আর কি, অনেক শর্ট ফিল্ম ইউটিউবে তো ছাড়া হয়, তো সেগুলি দেখছিলাম বসে বসে। আমার প্রজেক্টও কমপ্লিট হয়ে গিয়েছে, চলো তোমাদের একবার দেখিয়ে দিই, এতদিন এত কাজ করেছি না প্রজেক্টের জন্য, চলো তোমাদের একবার দেখিয়ে দিই কি প্রজেক্ট করেছি, একটু স্পিডে দেখাবো, কারণ পড়বে তো না, খালি দেখবি কিরম হয়েছে। চলো ব্যাক ক্যামেরা, প্রথমে ফ্রন্ট পেজ যাই, যে এখানে একটু ছিঁড়ে গিয়েছে কি বলবো, আর এই যে গ্লিটার পেপার লাগিয়েছি, এটা কিন্তু স্টার না, এটা এলিয়ান টাইপের বানিয়েছি আমি, আর এখানে এইসব তো কিছুই না, এই যে নাম আমার এইসব, আর এটা হচ্ছে ওয়েলকামের জিনিস, এসব কিছু না। এই যে প্রথমে ফ্রন্ট পেজ, এটা আমার নাম, ক্লাস, রোল নাম্বার, সাবজেক্ট, কী 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 পোয়েম নিয়েছি, টপিকের উপরে বানিয়েছি সেটা, অ্যাকনলেজমেন্ট বগেরা বগেরা। তারপরে এখানে সার্টিফিকেট, এখানে রাইটিং অ্যান্ড সিটি লাইফ, মানে যেই চ্যাপ্টারটা আর কি নিয়েছি, আর এখানে হচ্ছে সেই চ্যাপ্টারের পুরো ই আর কি, মানে বোঝাচ্ছি এখান এখান থেকে এখান থেকে নিয়ে এত অবধি শেষ। এই যে ফুল এই যে বানিয়েছি, এই ফুলটা আমি জানি অতটা ভালো হয়নি, এই যে এই যেটা, এই ফুলটা আমি বানিয়ে নিই, খারাপ হয়েছে জানি দেখতে, কিন্তু আমি বানিয়ে নিই, এটা হচ্ছে আমার একটা দিদি বানিয়ে দিয়েছিল, এই যেটা, এটা কিরকম হয়েছে সবাই কমেন্টে জানিও, এটা ফটো তুলে নিই, সবাই কমেন্টে জানিও এটা কি, কিন্তু এটা না একদম ধরা যায় না, দেখো একটু ধরতেই গ্লিটার সব লাগছে হাতে, কিরকম হয়েছে কমেন্ট জানো। এই এইসব কিন্তু আমার একটা, মানে আমার ক্লাসমেটই আর কি কেটে দিয়েছে এটা, এই যে এইসব তো ম্যাপ, এটা হচ্ছে সেন্ট্রাল আমেরিকা অ্যান্ড দ্য অ্যারেবিয়ান আইল্যান্ড, দ্য আমেরিকা এটা, ইস্টার্ন আফ্রিকা, রাইফ রেফট ভ্যালি, ইউরোপিয়ান নর্থ, এটা কী জানি না, আফ্রিকা, এটাও ডিজাইন, এটা আমার ক্লাসমেট বানিয়ে দিয়েছে, দ্য অস্ট্রেলিয়া, এটাও ডিজাইন বানিয়ে দিয়েছে, এটাও ডিজাইন বানিয়ে দিয়েছে, মঙ্গল এম্পায়ার, ব্যাস সবাই কমেন্টে জানিও কীরকম হয়েছে। একটা কভার করেছি, কালকে জমা দেবো, এটা রেখে দিই এখানে, তো গিয়েছিলাম কিন্তু এই যে এই দুটো জামা প্যান্ট শুয়ে রয়েছে, এটা ধুয়েই আমি একবারে ওই যেই মানে ওই আলমারিতে আর কি উঠিয়ে দেবো, আলমারিও না মানে ডাস্টবিন বলতে পারো, ওই ডাব্বা, তো দেখি এখানে কী করি, তোমাদের তো দেখিয়ে দিলাম কী রান্না করেছে, খাওয়া দাওয়া করি, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। মানে এখানে কথা বলতে একটু কষ্ট হচ্ছে, প্রচুর কাশি হচ্ছে, এই ওষুধ খেয়ে আমার হয়নি কিচ্ছু, খালি একটা ডাব্বা শেষ হতে গিয়েছে, তো ওটা শেষ হয়ে যাওয়ার পরে নতুন আরেকটা ডাব্বা ধরা লাগবে, দেখি সব যদি এক মাস হয়ে যাওয়ার পর আবার যাওয়া লাগবে ফোর হুইলারে, দেখানো লাগবে, দেখি, তো চলো দেখা যাচ্ছে খাওয়া দাওয়ার পরে। তো আমার খাওয়া দাওয়া শেষ, খালি মাংস ছিল না, মানে গিলা ছিল না, তার সাথে ছিল আলু সিদ্ধ, মানে মেখেছিল আমার আলু সিদ্ধ পেঁয়াজ থেকে সর্ষের তেল থেকে আর কি মেখেছিল, তো সেটা থেকে আমাদের খাওয়া দাওয়া শেষ, তো বিছানা করা কমপ্লিট হয়েছে, শুয়ে পড়েছে, দেখো কিরকম শুয়েছে রয়েছে, তো এখানে একদম পরিষ্কার, চিকাচাক হয়ে রয়েছে, তো এখানে ব্লগটা এখানে এন্ড করবো। তো আজকে স্কুলেও গিয়েছিলাম সকালবেলা, তো মুখে দেখাতে পারিনি, আর জানা গাছ গেরা বাস চলে এসেছে জানো তোমরা, মানে খেতেও পারিনি অত একটা, খেয়ে এক গরুষ খেয়েই দৌড় মেরেছি, তো চলো আজকের মতন ভিডিওটা আর কি এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন গুড নাইট, টাটা, বাই।